যারা বেকার আছে সারা বাংলাদেশে, যারা বেকার আছে, যারা পুঁজির জন্য ব্যবসা করতে পারতেছেন আপনার, আমাদের এটা হলো স্বল্প পুঁজির মধ্যে একটা ভালো ব্যবসা আপনার। এই যে একটা পাউডার, এটা কত টাকা রেট, কত টাকা কিনেন এটা? আমরা 80 টাকা। এই যে একটা মগ, একটা গাবলা 3 লিটার, এটা তো আমরা কিনি 100-120 টাকার মধ্যে। এই তিনটা আইটেম আমি আপনাকে দিব 76 টাকায়। আপনার 76 নি ভাই? না ভাই, শুধু 76 টাকা, শুধু 76 টাকা। কি কোন ভাই সত্যি 100 টাকা বিক্রি করবে? 80 টাকা রেট আছে। আচ্ছা, মেয়াদ আছে, অনুমোদন আছে, আমাদের কাগজপত্র কেউ যদি চাই আমরা কাগজপত্র দিয়ে দেবো। 15 লিটার একটা বালতি, 15 লিটার মগ। হ্যাঁ, আর কি আছে? একটা আছে 80 টাকা দামে, যেটা দেন পাবেন। এই তিনটা আইটেম থেকে পাবেন হলো 150 টাকা লাভ। মাসে হিসাব করেন আমরা কয়টাকা লাভ হয়। এখানে সব ধরনের কি কি আছে না আছে সম্পূর্ণ দাম রেট শব্দ আছে। একটা 20 বার, হ্যাঁ, একটা হলো মাজনি, 30, একটা গাবলা ডিটারজেন্ট পাউডার। আচ্ছা, তো আপনার ভাই 75 টাকা অনলি, 75। এই মালটা আপনি বিক্রি করবেন মাত্র 100 টাকা লিটার। জি, একটা 20 লিটার মগ, মগ এই দুইটা আইটেম আপনারা পাচ্ছেন অনলি 75 টাকায়। আমি 10-7 টাকা উপরে যদি কেউ মাল নেয় তাহলে ডেলিভারি ফ্রি। ব্যবসা কিছু বুঝেন না, আপনার কোনো টেনশন নাই। আচ্ছা, আপনি আমরা তো মাল নিয়ে গেছেন, আপনাকে 20 দিন সময় দেওয়া হবে। আপনার যেখান থেকে আমাদের আজকের ভিডিও দেখছেন, সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। ভাই, বাংলাদেশে কিন্তু বেকার অবস্থা খুবই ভয়াবহ, কিন্তু আমরা যদি কোনো ব্যবসা করতে যাই আমাদের সবচেয়ে সমস্যা পড়ে টাকা। আমরা কিন্তু লাখ লাখ টাকা দিয়ে ব্যবসা করতে পারি না, ওই রকম আমরা পুঁজি খাটিতে পারি না, ব্যবসা করতে পারি না, দিনের দিন বেকার থাকি। একটাই আশা, টাকা নাই, জিগালে কয় টাকা নাই ভাই। আজকে এমন একটা সন্ধান দেব ভাই, সামান্য পুঁজি দিয়া মাসে 50-60-70 হাজার টাকা ব্যবসা করতে এবং লাভ করতে কোনো সমস্যা হবে না। আর এমন কিছু প্রোডাক্ট দেখাবো যে সকালে নিবেন সন্ধ্যায় শেষ, সকালে নিবেন সন্ধ্যায় শেষ, বেচা হবে 100%, 100-এর ভিতরে 100 ইনশাল্লাহ। এমন একটা ব্যবসা, লাভজনক একটা ব্যবসা। দর্শক, আমি এখানে আপনার একটু দেখানোর চেষ্টা করতেছি। FF ট্রেডিং এজেন্সির মধ্যে দেখতে পাচ্ছেন একটা কোম্পানি, খুব সুন্দর, অনেক কিছু আপনারা দেখতে পাচ্ছেন, এই ধরনের অনেক কিছু এখানে সামগ্রী লেখা দেওয়া আছে। এই নিয়ে আজকে আমরা কথা বলবো যে কিভাবে আপনারা এই ধরনের ব্যবসাটা করতে পারেন। প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা গলি অলি, যেখানে রাস্তাঘাট, ব্যবসা বাণিজ্যের মোড়ে সবখানে কিন্তু এই ব্যবসাটা প্রযোজ্য। ভাইয়া বললো যে কালকে একজন নিয়েছে, থাপা তাপি লেগে গেছে গা এই যা কিনবার জন্য। তা আমি কেন বলতেছি, আমি একটু পরে আপনাদের ধারণা দিতেছি এই ব্যবসাটা করতে চান। এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনারা যে ব্যবসা দিচ্ছেন, এই ব্যবসা তো দেখা যাইতেছে মানুষ নিলেই শেষ হয়ে যাবে। আমি যেটুকু বুঝলাম ভাই, প্রচুর লাভের একটা ব্যবসা, আর এত সস্তায় কিভাবে দিতেছেন আমি জানি না ভাই। তো ভাই, এই ধরনের ব্যবসাটা আপনারা কিভাবে দিচ্ছেন এবং আপনাদের লোকেশনটা কি একটু যদি বলতেন আমাদের দর্শকের উদ্দেশ্যে? আমাদের লোকেশনটা হলো মানে বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা জায়গা, চকবাজার। চকবাজারের একটা মার্কেট আছে শামসুলক টাওয়ার, শামসুল হক টাওয়ার, অনেকে আবার এস টাওয়ারও বলে, এস টাওয়ার নামে পরিচিত আছে। এটা দুদিক থেকে আসা যাওয়া আসা যায়। একটা হলো বাবু বাজার ব্রিজ থেকে যে নামেন, মিটপুর রোড দিয়ে সোজা আসলেই আপনার হলো মৌলভীবাজারের একটু আগেই হলো মার্কেটটা। আচ্ছা আচ্ছা। আর আপনি যদি চকবাজারে আসেন তাহলে আশিক মদিনা টাওয়ার আছে না, ওখান থেকে একটু সামনে আসলে কি আমাদের এই মার্কেটটা আপনার। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে রাখবো। হ্যাঁ হ্যাঁ, আপনারা নাম্বার আমাদের নাম্বারের মধ্যে যোগাযোগ করবেন। আমরা মার্কেট যদি মার্কেট সামনে আসলে আমাদের প্রতিনিধি আছে, মানে ফোন দিলে আমরা প্রতিনিধিকে আমাদের এখানে নিয়ে আসবো। আচ্ছা, আপনি শুরুতে যেটা বলছিলেন আমাদের আমার ভিডিও আগে যে ভাই অনেক লাভজনক একটা ব্যবসা দেখাবেন আমাদের বেকার ভাইদের জন্য, কি কি আইটেম গুলো আছে আমাদের দেখান। আমাদের তো প্রায় 30-40টা আইটেম আছে, আমি আজকে 8-10টা আইটেম আপনাকে দেখাবো, 10-15 আইটেম আজকে দেখাবো। জি, যারা বেকার আছে সারা বাংলাদেশে, যারা বেকার আছে, যারা পুঁজির জন্য ব্যবসা করতে পারতেছেন আপনার, হ্যাঁ, আমাদের এটা হলো স্বল্প পুঁজির মধ্যে একটা ভালো ব্যবসা আপনার।
স্বল্প পুঁজির মধ্যে আপনি মাসে 40-50 হাজার সেটা আর শুনলাম যে এটা চলবে 100% এটা 100% চলবে ভাই, এটা এটা নিয়ে গেলে আপনার হলো প্রতিদিনের মাল প্রতিদিনই শেষ হয়ে যাবে আপনার, প্রতিদিনের মাল প্রতিদিন শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ভাই আমাদের কিছু আইটেম দেখান, আমাদের দর্শক তো একটু দেখতে চাইতেছে। অবশ্যই অবশ্যই, আমি প্রথমে একটা আইটেম দেখাচ্ছি আপনার রনি ভাই, এই যে একটা পাউডার, হ্যাঁ এটা কত টাকা রেট, কত টাকা কিনেন? এটা আমরা 80 টাকা করে কিনি। এই যে একটা মগ, মগ একটা কিনি কমপক্ষে 30-40 টাকা, এটা হলো 30 টাকা একটা গাবলা 30 লিটার, এটা তো আমরা কিনি 100-120 টাকার মধ্যে। এই তিনটা আইটেম হ্যাঁ আমি আপনাকে দিব 76 টাকায়। আপনার 176 নি ভাই? না ভাই শুধু 76 টাকা, শুধু 76 টাকা? কি কোন ভাই সত্যি? হ্যাঁ ভাই। তা বিক্রি করবে কত? বিক্রি করবে 100 টাকা। আপনারা বিক্রি করবে 100 টাকা বিক্রি করবে? দর্শক দেখেন একটা মদ অন্তত 25-30 টাকা কিনতে হবে, একটা ডিটারজেন্ট কিনতে হবে 80 টাকা, একটা বল কম্পকে 100 টাকা 120 টাকা, এই সম্পূর্ণ মিলা মাত্র কত? 74 টাকা, 76 টাকা, সরি 76 টাকা হইলে আপনি এটা কিনতে পারবেন। তো আমি দর্শক বলি আপনাদের, যারা ব্যবসা করেন একবারই জানেন না, একবারই কাঁচা, কিছুই জানেন না, কিছুই বুঝেন না, তারাও কি বলতে পারবেন আমার সাথে মিলে যে এটা 100 টাকা আপনি বিক্রি করতে পারবেন না? বলেন আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা বলেন যে এই জিনিসটা কি আপনি 100 টাকা চলবে না? আপনি হলে কি করেন? আপনি অবশ্যই সবার আগে আপনি এই বলটা আগে কিনবেন 100 টাকা দিয়ে। আর যদি আপনি কিনতে চান এই বলটা, তাহলে 100 কিনতে কিনবে না কেন ভাই? এরকম একটা মগ একটা কিনতে গেলে ভাই অন্তত 25-30 টাকা, স্যার আজকাল মগ নাই ভাই, একটা ডিটারজেন্ট ভাই 80 টাকা, এটা সবাই জানে 80 টাকা রেট আছে, 80 টাকা রেট আছে, আপনি দেখেন 80 টাকা রেট আছে, হ্যাঁ হ্যাঁ 80 টাকা রেট আছে, এই যে 80 টাকা রেট আছে দেখছেন ফরমান। তো এইগুলো দিতে আছে কত? অনলি 75 টাকা। 75 টাকা হলে পেয়ে যাবেন দর্শক। এখানে আর কি কি আইটেম গুলো আছে? আমাদের আর একটা আইটেম আছে আপনার হলো শ্যামার আইটেম আর নুডলস আইটেম আপনার। আচ্ছা আপনার হলো সেট প্যাকেট নুডলস, এই সেট প্যাকেট নুডলস, হ্যাঁ এগুলো 20 টাকা করে রেট আছে আপনার। আচ্ছা তারপর আছে দুইটা বাদাশামাই, দুইটা সামাই প্যাকেট বাদাশামাই, হ্যাঁ আর একটা আছে লিসি আপনার 38-38 টাকা একটা লিসি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই তিনটা আইটেম আপনারা পাবেন হলো 71 টাকায়। আপনার 71 টাকা, 71 টাকায় দেখেন এই সবই 71 টাকা দর্শক। এই দেখেন এই সব নিয়ে আপনি 71 টাকা বেচতে পারেন একটা প্যাকেজ, এর সারা মহল্লায় কি পা চাপা যেখানে পারেন আপনি এখানে এটা বিক্রি হইব, এখানে বড় বড় বাজার দরকার নাই, মহল্লায় ঘুরে আপনি পাবেন। রবিবার একটা কথা আপনার বলি, এই যে নুডলস, নুডলস এর আপনার হলো আমাদের বিএসটি অনুমোদন আছে আপনার। আচ্ছা মেয়াদ আছে, অনুমোদন আছে, আমরা যে কাগজপত্র, হ্যাঁ কেউ যদি চায় আমরা কাগজপত্র দিয়ে দেবো। কাগজপত্র দেন আমরা কাগজপত্র মোবাইলে পাঠিয়ে দেবো আপনার ইনশাল্লাহ। আচ্ছা এটা গেল, এটা দাম বলছেন কত? এটা হলো অনলি পর 71 টাকা, 71 টাকা। এছাড়া আর কি? এরপরে আমাদের আছে আর একটা আইটেম আছে হলো এই আইটেমটা। আচ্ছা এটা হলো একটা বালতি, এটা হলো 15 লিটার একটা বালতি, 15 লিটার। আচ্ছা তারপর আছে একটা মগ, হ্যাঁ হ্যাঁ। আর কি আছে ভাই? একটা আছে 80 টাকা দামের ডিটারজেন্ট পাবেন। আচ্ছা আচ্ছা একই, হ্যাঁ 80 টাকা দামের একটা ডিটারজেন্ট। এই তিনটা আইটেম, এই তিনটা আইটেম আপনারা আমার থেকে পাবেন হলো 76 টাকায়। আপনার এটাও 76 টাকা? কম কি ভাই? দেখেন দেখেন এইটা যদি 76 টাকা আপনি কিনেন এখান থেকে, 100 টাকা বেচা কি কথা লাগবে? কোনো কথা লাগবে না। ওই যে আমি আগে বলছি ভাই, যে মালটা আপনি কিনবেন বেচা হবে, কোনো লস নাই, কোনো লস নাই, একবারে আপনি আপনার মহল্লায় কিন্তু এটা বিক্রি করতে পারবেন, কোনো জায়গায় যেতে হবে না ভাই, আপনার বাসার সামনে নিজে বসে ধরেইতে হবে না ভাই, বাসার সামনে বইসা করবেন। যারা মনে করেন একটা ব্যান নিয়ে, একটা অটো নিয়ে যদি মনে করেন বিক্রি করেন, সকাল থেকে যদি বিকেল পর্যন্ত আপনারা যদি 100-150 পিস বিক্রি করতে পারেন, প্রচুর লাভ ভাই। আপনারা বলা 100 পিস বিক্রি করলে ভাই 2500 টাকা লাভ, আপনি 150 পিস বিক্রি করে 2750 টাকা লাভ, হ্যাঁ মাসে হিসাব করেন আমরা কয় টাকা লাভ হয়, এটা কি সহজ হিসাব? এটা সহজ হিসাব আপনার। আচ্ছা এরপরে কি থাকছে ভাই? এরপরে ভাই একটা আছে দামাকা অফার, খুবই রানি একটা অফার, এই যে দুইটা ডিটারজেন্ট পাউডার, দুইটা 160 টাকা দুইটা ডিটারজেন্ট পাউডার, এটা লাগে 15 লিটার একটা মগ, হ্যাঁ এই বালতি। আচ্ছা 15 লিটার একটা বালতি, এই তিনটা আইটেম আমাদের কিনে পড়ে 92 টাকা অনলি, 92 টাকা, এটা বিক্রি আবার 120 টাকা, 92 টাকা, এটা বিক্রি আবার 120 টাকা, 120 টাকা, 120 টাকা বিক্রি করবেন আপনাদের কিনে পড়ে অনলি পর 92 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর একটা কথা রনি ভাই, এই যে মাল, এগুলো লাগে আমরা প্রসাদটা ফ্রি দিয়ে দিব আপনার। কি দিবেন? প্রসাদ, প্রসাদ। আচ্ছা যে আমি যে অটোতে বিভিন্ন জায়গায় যে প্রচার করে 100 টাকার যে বিক্রি মাল। আচ্ছা আমি একটু বলি, হয়তো অনেক লোকে বুঝতে পারছে না, আমি একটু বুঝিয়ে বলি। আপনার যে রেকর্ড সিস্টেমটা যে থাকে, জি জি জি, যে অনেক সময় মাইকে কিবা ছোট একটা ওই যে হ্যাং হ্যাং মাইক,
ওই মাইকের ভিতরে আপনার রেকর্ডটা দিয়ে দিবেন, জি জি জি, আর ওনারা ওই এলাকার যে কোনো এলাকার বাজায় বাজায় এটা বিক্রি করবো, তাই তো? জি জি জি, দর্শক সুন্দর, আপনার কোনো টেনশন নাই, এখান থেকে কিন্তু আপনার রেকর্ডটা নিতে পারবেন। আর আহামরি কিন্তু দাম না, উঠে মাত্র একটা মাইকের দাম 600-700 টাকা, এর বেশি না, যত ব্যবসা করবেন একটু লাগবেই, এগুলা দিয়ে কিন্তু আপনার ব্যবসা করতে পারবেন। আর এখানে কিন্তু একটা দুইটা আইটেম না, প্রায় 40টার মতন আইটেম, যেটা আপনার পছন্দ, যেটা আপনি নিতে চান, এখানে সব ধরনের কি কি আছে না আছে সম্পূর্ণ দাম রেট শব্দ আছে এখানে এসে কিন্তু আপনাদের। এই ছাড়া কিন্তু সত্য আমরা এখানে ডিসপ্লে করি নাই, এর ছাড়াও আরো অনেক কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন দর্শক। এরপরে কি দেখবো? এরপরে আর একটা আইটেম আছে দামাকা পারে দিয়ে, এটা এটা হলো একটা ডিশ ব্যাগ, হ্যাঁ, একটা হলো মাজুনি মাজুনি, একটা 30 একটা গামলা গামলা, হ্যাঁ, আর একটা হলো ডিটারজেন্ট পাউডার। আচ্ছা, এটা দিচ্ছেন কত ভাই? এটাও আপনার ভাই 75 টাকা অনলি, 75? জি জি জি, দেখেন 75 টাকা হলে কিন্তু দর্শক আপনার এটা পেয়ে যাবেন, আর এই মালটা আপনি বিক্রি করবেন মাত্র 100 টাকা, প্রত্যেকটা বলের থেকে আপনারা 25 টাকা করে লাভ পাবেন, আর চারটা বিক্রি করলে 100 টাকা লাভ। আর এরকম দৈনিক তারা বিক্রি করতেছে, 100-150 মাল প্রতিদিন সেল করতেছে। আর সেল করতে বুঝেনি অঙ্কটা আমি আমি আপনার হিসাব কলম দেখাই দিলাম না, আপনিই জানেন ভাই কত টাকা লাভ করতে পারবেন মাসে। একজন মানুষ, একজন বেচালার থাকে বাসায়, এখন আপনার কাছে আসছে, অনেক ওই বেচালার যদি একটা বালতি কিনতে চায় একটা মগের কমপক্ষে 200-250 টাকা চলে যাবে, কিন্তু আপনার থেকে যদি এটা 100 টাকাটা কিনে সেও বাঁচলো, আপনিও বাঁচলো, আপনার লাভ হলো, এরও লাভ হলো। অনেক ভাই বেচেলার থাকে, অনেক কলেজের ভাইরা থাকে, এরা কিন্তু 250-300 টাকা মেসে থাকা একটা বাল্টি গোসলের বাল্টি কিনা সম্ভব না। আপনার মতন লোক যদি ওইখানে যায়, আপনি বিক্রি করেন অনেক বেচেলার রাস্তাটা ঘুরে, আপনি যখন দেখবে যে এই মগটা 100 টাকা মগ সহ, কিনবে না কেন? 100 বার কিনবে ভাই। আমি বললাম একটু আগে যে মালগুলো আপনি দেখাইতেছি বিক্রি হবে, কোনো টেনশন নাই। আর আপনার একটা কথা বলছিলেন ভাই, যদি কেউ নতুন ভাবে কেউ নেয়, যদি না বিক্রি করতে, এটা একটু ব্যাপারটা বলুন। এটা ব্যাপারটা হলো আমরা সারা বাংলাদেশে একটা প্রথমে বলছি যে ডেলিভারি করে 10,000 টাকার উপরে যদি কেউ মাল নেয় তাহলে ডেলিভারি ফ্রি। আচ্ছা, এরপরে মালটা আপনি নিয়ে গেছেন নতুন উদ্যোক্তা, আপনি ব্যবসা কিছু বুঝেন না, আপনার কোনো টেনশন নাই। আচ্ছা, আপনি আমরা তো মাল নিয়ে গেছেন, আপনাকে 20 দিন সময় দেওয়া হবে আপনার। 20 দিনের মধ্যে যদি কোনো মাল বিক্রি করতে না পারেন তাহলে আমাদেরকে মালটা ফেরত দিয়ে দিবেন। 10% একটা আমাদের খরচ আছে, যে খরচটা বাদ দিয়ে 10% বলতে আমি 20,000 টাকা মাল নিয়ে গেলে 2,000 টাকা খরচ। আর যদি 10,000 টাকা মাল নিয়ে যান, 1,000 টাকা বাদ দিয়ে আমি বাকি টাকা আমার থেকে আপনি ফেরত নিয়ে যেতে হবেন। যারা ব্যবসা করবেন যাদের কোনো টেনশন নাই, এদের কোনো মানে ক্ষতি হবার কোনো সম্ভাবনা নেই, এটা কোনো জিনিসের কোনো ডেট ফেল কোনো কিছুই না, সবই ডেট ফেল, সব কিছু না, সব মেয়াদ আছে, সব মেয়াদ আছে এবং সরকার থেকে অনুমোদিত। হ্যাঁ, তো এখানে আপনার জানা গেলে। এর এছাড়া আর কি আছে ভাই? একটা আইটেম আছে ভাই, একটা নুডলসের আইটেম খুবই রানিং আপনার, একটা বল, হ্যাঁ জানি বল, একটা হলো আমার এখানে হলো ৭৬৬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 ৬৭৬৬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 
বলি না যে আপনি 100 টাকায় 20 টাকায় বেচেন, আর ভাই আপনি 100 টাকায় বেচেন, 100 টাকা লাভ করেন বেশি সেল করেন। আর একটা কথা ভাই, যদি কেউ আমাদের অফিসে এসে যদি কেউ নিয়ে যায় প্রত্যেকটা আইটেম, আমরা আরো 2 টাকা করে কি ছাড় দিয়ে দেব, আমরা আরো 2 টাকা করে ছাড় দিবেন। তো ভাই আরো 2 টাকা ছাড়বে, কিন্তু অল্প পুঁজি এখানে যারা দেখতেছে আপনি নিজে বুঝুন উনি কয় টাকা লাভ করবে আর কয় টাকা আপনাদের আপনাদের জন্য। কিন্তু এই সিস্টেমটা যারা বেকার আছেন সেই ভাইদের জন্য কিন্তু ওনারা উদ্যোগ নিছে। বেকার মানুষ সাফল্য হইতে পারে, অল্প পুঁজিতে কিভাবে ব্যবসা করতে পারবে, নিজের গড়ে তুলতে পারে, সেই প্রচেষ্টাই কিন্তু আমরা আজকের এই ভিডিওটা দিচ্ছি ভাই। আরেকটা আইটেম দেখাচ্ছি আপনারা, নাম এটা কি আপনার, এই আরেকটা আইটেম দেখাচ্ছি আপনার, এটা এটা হলো একটা হলো 10 লিটার একটা গাবলা বালতি, সরি একটা বালতি 10 লিটার আছে, এটা হলো আসার একটা গাবলা, একটা হ্যাঁ গাবলা, দুইটা আইটেম। এরপর একটা সাবান কেস, সাবান কেস, এটা কিচেন বারে সব সময় লাগে ফ্যামিলির জন্য কিচেন বার, আচ্ছা এটা। আর একটা পাউডার আপনার, আচ্ছা এখানে হলো 1 2 3 4 এই 5টা আইটেম, 5টা আইটেম আমাদের কিনে ফেলবো আমি 74 টাকা আপনার, 74 টাকা। দেখেন এটা এত কিছু নিয়ে যদি 74 টাকা, ভাই এইটা যদি
ভাই পাগল, একবার বুঝে না, মাথা নষ্ট, আমি ধরলাম একবারে মাথা নষ্ট, সে কি কিনবে না 100 টাকা দিয়ে? আপনি বলেন প্রশ্নটা, সবসময় তো আমার খালি প্রশ্ন করেন, একবার এটা কমেন্ট করেন যে ভাই দাম বেশি, এটা কি বলবেন, এটা কি দাম বেশি? এত কিছু নিয়ে একটা বালতি, মগ, ডিটারজেন্ট, সামানদানি, একটা ভিম সম্পূর্ণ নিয়ে কিন্তু দিচ্ছে মাত্র 74 টাকা। এই 74 টাকা আপনি নিয়ে বিক্রি করবেন 100 টাকা। এরপর আর একটা আইটেম আছে ভাই, এটা এটা হলো শস্য গ্রামের একটা পাউডার। আচ্ছা, একটা হলো কাপড় কাদার সাবান, সিনান্তর না বড় সাবান, যে সাবানটা এগুলো কিন্তু মেয়াদ আছে আপনার, বুঝছেন, এই যে 2027 সাল পর্যন্ত মেয়াদ আছে আপনার, মেয়াদ আছে, হ্যাঁ, এসব প্রত্যেকটা মেয়াদ। জি, এটা হলো গায়ে মাখার সাবান, এই যে পিল সাবান, এটা দেখবেন সব জায়গায় আছে, এটা পিল সাবান 45 টাকা গায়ে, এটা আপনার, এটা এটা। এরপরে একটা আপনার হলো সাবান কেস, একটা মাজনি, আচ্ছা, একটা কিচেন বার, আপনার এখানে 3টা 4টা 5টা 6টা আইটেম। আচ্ছা, এই 6টা আইটেম আপনাদের লাগবে শুধু 74 টাকা আপনার, এটা 74 টাকা। দেখেন এত কিছু 74, যখন আপনি এটা নিয়ে আপনার এলাকা এরকম করে সাজায় সাজায় থইবেন, কোনটার সাথে কি, কোনটার সাথে কি, যখন কাস্টমার আসবে এসমকা দেখবে, তার যে তোমরা দেখবে এত কিছু 100 টাকা, তাদের চোখ কপাল উঠে যাবে, ভাই এত হস্তা কিভাবে, এরকম একটা ব্যবসা নিয়ে আসছে, মানে প্রত্যেকটা মানুষ এই ব্যবসাটা করে লাভবান হতে পারে। আমি আরো কিছু কালেকশন দেখাই আপনাদের সাথে। যখন বিক্রি করবেন ওখান থেকে 6 মাস, এটা কত ভোল্টের, এটা এটা হলো আপনার, হ্যাঁ, 18 ওয়াট, 18 ওয়াট, 18 ওয়াট, আর এটা হলো আপনাদের কিনে পড়বে 58 টাকা, 58 টাকা, জি জি, 58 টাকা কিনে পড়বে, আমাদের বিক্রি হলে 100 টাকা আপনার, 100 টাকা বিক্রি, 100 টাকা। এটা আমাদের একটা আইটেম আছে, এই যে আইটেমটা আপনার ল্যাম্প লাইট, আপনার এটা, হ্যাঁ, যে লোড শেডিং এবার শুরু হয়েছে ভাই, জি জি জি, এই এটা এটাও আমাদের হলো কিনে পড়বে আপনার হলো 62 টাকা আপনার, হ্যাঁ, 62 টাকা কিনে আমাদের বিক্রি হলে 100 টাকা, 100 টাকা। আমরা প্রত্যেকটা মালের লগে প্রচার ফ্রি দিতে আপনার, প্রত্যেকটা প্রচার ফ্রি, মানে বুঝতে পারছেন দর্শক, এখানে এটার বেচার যে একটা রেকর্ড অডিও থাকে, আপনারা দেখেন অনেক জায়গায় ভাই এরকম এত টাকা, এরকম এত টাকা, সুন্দর আসন আসন এরকম বলে না, আমরা শুনি না, ওই রেকর্ডটার কথাই বলছি দর্শক, যারা বুঝেন নাই তারা ওরকম একটা রেকর্ড অডিও দিয়ে দিবে ভাই, আপনি ওটা আপনার একটা ছোট একটা মাইক কিনবেন 600 টাকা দিয়ে, ওটা মধ্যে খালি বাজতে দেবো, আপনি কিছু বলতে পারবো না, খালি ব্যান্ডারের মধ্যে মাল নিয়ে খালি শুধু দাঁড়ায় থাকবেন, আপনার আর কোনো কাজ নাই, খালি দেখবেন কোন সময় আপনার ব্যান্ডটা খালি হয়ে গেছে, আপনি নিজে করতে পারবেন না, বিক্রি হয়ে গেছে ভাই, বাসা চলে যাবেন দিনে দিনে, খালি যা করবো মাইকে করবো, আপনি কিচ্ছু করতে পারবেন, আপনি শরম লাগে করতে ভাই, সমস্যা নাই, আপনি কিচ্ছু ভাই আপনার ডাকতে হবে না, 100 100 100, ওই মাইকেই আপনার করে দিব যা কিছু কর, আপনার কোনটার জন্য, আপনি খালি মূর্তির মতন খারাপ থাকবেন, খালি টাকা লইবেন পকেটে ঢুকাইবেন, টাকা লইবেন পকেটে ঢুকাইবেন, আর কোনো কাজ নাই আপনার, খুবই চলে আপনার। আমরা হলো 600 গ্রামের 3টা পাউডার আপনার, আচ্ছা, এটা 1টা 2টা 3টা, এই 3টা পাউডার আপনাদের কিনে পড়বে আপনার 76 টাকা আপনার, 76 টাকা আপনাদের বিক্রি, 100 টাকা আপনার, 100 টাকা, হ্যাঁ, 3টা পাউডার আপনার, আচ্ছা, 1200 টাকা আপনার, হ্যাঁ, 1200 বিক্রি করবেন আপনারা 100, আচ্ছা, কিনে পড়বে 76 টাকা, 76, এই 3টা 76 টাকা, ওকে জি। এরপর আমি একটা কথা বলবো আপনার, কোন আইটেম যদি আমাদের যদি ইউজ পরিমাণ লাগে, যে আপনি এখান থেকে একটা আইটেম বিক্রি করছেন, মানে পাউডারটা বিক্রি করছেন শুধু আপনার, আমাদের সবাইকে বলবো আপনার অফিসে আসেন সরাসরি চকবাজার আমাদের অফিস শামসুল্লাহ টাওয়ার চকবাজার, এখানে এসে নিয়ে যান, আমরা আমাদের নাম্বারে আছে, কল দিবেন, কল দিলে আমরা হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, ওখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, হ্যাঁ, আমরা সারা বাংলাদেশে থানা পর্যায়ে আমরা ডিলার দেবো আপনার, প্রত্যেকটা থানা পর্যায়ে একজন একজন করে আমরা ডিলার দেবো, এক থানায় একজন করে আমরা ডিলার দেবো আপনার। তো আমরা সবসময় এই ধরনের ব্যবসায় আইডিয়া দিয়ে থাকি, যেই ভাইরা যেই বন্ধুরা এই ধরনের ব্যবসা করতে চান চলে আসতে পারেন, আর যারা এই ধরনের আরো ভিডিও দেখতে চান, আরো সুন্দর সুন্দর ব্যবসা করতে চান, এই ধরনের আইডিয়া যারা চোখ রাখতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং লাইক দিবেন, আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, আসসালামু আলাইকুম।